হাই ফ্রেন্ডস, স্কেটার সিস্টার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি গোন্দের লাড্ডু বানিয়েছি। কীভাবে বানিয়েছি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর এই লাড্ডুটা কিন্তু ভীষণ উপকারী। আর গোন্দের লাড্ডু বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পিস্তা, গোন্দ, কাজু, বাদাম, পামন, মাখনা, এটা হচ্ছে খরবুজ সিড, কিশমিশ, অঞ্জির, নারকেল গুঁড়ো, ঘি। আর এই জিনিসগুলো তোমার প্রতিটি জিনিসই মোটামুটি মুড়ি খানাতে পেয়ে যাবে। তো প্রথমে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি এবং ঘিটা পুরোপুরিভাবে গলে যাবে বা গরম হয়ে যাবে, তারপর আমি একে একে সব জিনিসগুলো ভেজে নেব। তো তোমরা দেখো কীভাবে করছি। দেখো আমার ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমন্ডগুলো সব বা বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মানে ভাজা করে নেবো। ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে রেখে দেবো। তো আমার আমন্ডগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে দিচ্ছি, কাজুগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কাজুগুলো তুলে রেখে নেব। আমার কাজুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাজুগুলো তুলে রেখে দিচ্ছি। এখন আমি এই ঘিটাতে আবার পিস্তাগুলো দিয়ে দিচ্ছি, পিস্তাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার পিস্তাগুলোকে তুলে রেখে দেবো। পিস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি পিস্তাগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপর আমি এই ঘিটাতে আবার কিশমিশগুলো ভেজে নিচ্ছি। আর কিশমিশগুলো ভাজার সময় কিন্তু দেখবে তোমরা কিশমিশগুলো প্রথমে একদম চুপসে থাকে, যখন ভাজা হয় সেগুলো ঘি বা তেলে যেটাতেই দাও না গোল অনেকটা মার্বেলের মতো হয়ে যায়, সত্যি দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, তোমরা ভাজার সময় দেখো, আমার তো ভালো লাগে জিনিসটা। এবং আমার কিশমিশগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এই কিশমিশগুলো তুলে রেখে নেব। কিশমিশগুলো তুলে রাখার পর আমি আবার কি করছি দেখো। তো আমার কিশমিশগুলো ভাজা পুরোপুরি হয়ে গেছে এবং আমি এগুলো তুলে রেখে দিয়েছি। এবার আমি যে আঞ্জিরগুলো দেখিয়েছিলাম সেই আঞ্জিরগুলোও ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রতিটা জিনিসই সমানভাবে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো প্রতিটা পরিমাণ কীভাবে ছিল। আমি একই পরিমাণে প্রতিটা জিনিস নিয়েছি, কোনোটা কম কোনোটা বেশি, এভাবে কিন্তু নিইনি। তো তোমরাও চেষ্টা করবে সেভাবেই নেওয়ার, তাতে লাড্ডুটা ভালো হবে। আর আমি কিন্তু এই লাড্ডুটার মধ্যে কোনো রকমভাবে ময়দা, আটা, বেসন কোনো কিচ্ছু দিইনি। তো তোমরা দেখতে থাকো, তোমরা নিজেরাও দেখতে পাবে যে আমি কী মিক্স করেছি না করেছি। তো আমার এই আঞ্জিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি আঞ্জিরগুলোকে তুলে রেখে দিচ্ছি। আঞ্জিরগুলো তুলে নেওয়ার পর আমি এখন এর মতো মাখনাগুলো দিয়ে দিচ্ছি এবং মাখনাগুলো দেওয়ার পর সেগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ ভাজা না হলে মিক্সিতে যখন সেটাকে পেস্ট বানাবো বা গুঁড়ো বানাবো সেটা হবে না, সেই জন্য ভাজতেই হয়। তো সেই জন্য তোমরা দেখতেই পারছো আমার মাখনাগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে কিন্তু তুলে রেখে দিচ্ছি এক সাইডে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আমি পোস্তও দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি খরবুজা সিডগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এইগুলোতে কিন্তু ঘিটা কম পরিমাণে দেওয়া হচ্ছে, কারণ অতটা ঘি দিলে ঠিকমতো আর কি ভাজাটা হয় না, পুড়ে যাওয়ার চান্স থাকে বা হয়তো তোলার সময় প্রবলেম দেখাবে। তাই আমি খুব কম ঘি দিয়েই এই খরবুজা সিডস বা পোস্ত বা তোমার মানে ছোটো ছোটো যে জিনিসগুলো থাকছে নারকেল এগুলো কিন্তু ভাজা করবো। তো আমার খরবুজা সিড হয়ে যাওয়ার পর আমি এখন নারকেলগুলো দিয়ে দিয়েছি এবং নারকেলগুলো অল্প পরিমাণ ঘি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঘিভাবে ভাজাচ্ছি, তোমরা কিন্তু এইভাবেই ভাজা ভাজা করবে। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নারকেলটা তুলে রেখে দিচ্ছি। আমি এখন এই পোস্তগুলো ভেজে নেবো লাল করে। তোমাদের আগেই বলেছিলাম যে পোস্তটা দেখাতে মিস হয়ে গেছিলো যখন সব জিনিস দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি সবার পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি।
এবং পোস্তটাকে এখানে অনেকে খসখস বলে, পোস্ত বলে অনেকে চেনে না। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। এবার আমি গন্ধটা ভেজে নেবো। তো সেই জন্য আমি কড়াইয়ে আবার ঘি দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ গন্ধটা যখন ভাজা হবে তখন কিন্তু সেটা ফুলে যাবে। তো একবারে ভাজা হবে না গন্ধটা, গন্ধটা আমাকে দুবারে ভাজতে হবে। সেই জন্য প্রথমবার অর্ধেকটা ভাজছি, আবার দ্বিতীয়বার অর্ধেকটা ভাজবো। তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি গন্ধগুলো ঘিয়ের মধ্যে, এবং এটা আবার ফুলে একটু বড় হয়ে যাচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে, আবার নেক্সট ভাজার জন্য আমি গন্ধ দিয়ে দিচ্ছি কড়াইতে। আগেই বলেছিলাম যে আমি গন্ধ দুবারে ভাজবো, তো সেজন্য একবার তো হয়ে গেল, এটা আবার নেক্সট টাইমে ভাজা হয়ে গেল। আমি এখন এটাকে আবার তুলে রেখে দিচ্ছি। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি এই ভাজাগুলোকে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি, যাই বলো। তো যাই হোক, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল বা ঘি বা তেল মানে এক্সট্রা কিচ্ছু কিন্তু ইউজ করছি না। হ্যাঁ, একটু পরিমাণ চিনি দেবো, তো চিনিটাকেও কিন্তু গ্রাইন্ড করে নেবো, তারপর দেবো। তো আমি একে একে সবগুলো মিক্স করে নিয়েছি এবং মিক্স করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দেওয়ার পর আমি একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। আমার ওটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এখন আমি এটার মধ্যেই একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে চিনি দেবো না, তাহলে মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে। তো যেহেতু লাড্ডুটা বানানোর জন্য বানাবো আর কি, সেই জন্য একটু পরিমাণে চিনি আমাকে দিতেই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চিনিটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এবং সেই পেস্টটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো চিনিটা হলো বলে কি তাদের মিশে যায়, আর মোটা চিনিটা হলে মিশতে চায় না। আর এই পুরো জিনিসটা বানাতে আমাকে আমার হাজব্যান্ড হেল্প করেছে। তোমরা তো জানো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। চিনিটা দেওয়ার পর, চিনির যে পাউডার পেস্ট করে পাউডার মতো বানিয়েছিলাম, সেটা দেওয়ার পর কিন্তু আমি পুরো ভালোভাবে ওই গন্ধের যে পেস্টটা ছিল সেটাতে মিশিয়ে নিয়েছি বা মেখে নিয়েছি, এবং এর মধ্যে আমি লাড্ডু বানানো শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, তো এইভাবে একটু একটু করে নিয়ে আমি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এবং রাউন্ড শেপ দিয়ে সেটাকে লাড্ডু আকারে পরিণত করে লাড্ডু বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করছি। তোমরাও এইভাবে পুরো প্রসেসটা করো, তোমাদেরও কিন্তু খুব সুন্দর লাড্ডু হবে। গোলের লাড্ডু কিন্তু খুব উপকারী হাড়ের জন্য, প্রতিটি জিনিসের জন্য। তো এটা শীতকালে খেতে পারলে খুবই ভালো, বয়স্ক মানুষদের জন্য ভালো। তো তোমরাও দেখো, বাড়িতে ট্রাই করো এবং বানিয়ে জানিও টেস্ট করার পর কেমন হয়েছে, কেমন টেস্ট লাগলো। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।